কি এমন হয়েছে যে দুদিন ধরে এই নিয়ে মেতে আছো? চাষবাসের কাজকে শিখিয়ে তুলবে নাকি? এসব এদের কাজ ফাঁকি দেওয়ার মতলব বুঝলেন জয়বু? আর না জমিদার, সত্যি এই গাছ থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে। এই সাধু তো এই গায়ের কেউ নয়, উনিও তো শুনেছেন। আপনি একবার নিজে কানে শুনে দেখুন না। কি শুনছেন এইভাবে? মহাদেবের ডমরু বাজছে রে, ডমরু বাজছে, শোন, ভালো করে কান দিয়ে শোন, শোন। সত্যি ডমরুর আওয়াজ। গাছের ভেতর থেকে কি করে আসবে ডমরুর আওয়াজ? দেখলেন তো জমিদার বাবু, আমরা কেউ মিথ্যে বলিনি। গাছের ভেতর থেকে কেন এমন আওয়াজ বেরোচ্ছে? কেন জানিস না? মহেশ্বরকে বন্দি করে রেখেছিস তো গাছের ভেতর। কেন কেন, কিসের জন্য? পাচ্ছিস না ডমরু বাজি, উনি জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কেন আটকে রেখেছিস মহেশ্বরকে? কি বলছেন কি আপনি? আপনার কথা তো আমার মাথা ঢুকছে না। সাধু বাবা তখন থেকে এই কথাই বলে চলেছেন জমিদার বাবু, শিব ঠাকুর নাকি গাছের মধ্যে বন্দি আছে, তাই তো আপনাকে ডেকে নিয়ে এলাম। এই বট গাছে শিব ঠাকুর বন্দি হয়ে আছেন, তা কি করে হবে? বাহ, তার ডমরুর আওয়াজ শুনে তুই অবিশ্বাস করছিস? না সাধু বাবা, তা নয়, আসলে এ তো বৈষ্ণবদের গ্রাম, শিবের মন্দির তো দূরের কথা, শিবের কোনো উপাসকই নেই, তাই শিব ঠাকুর এই গ্রামের গাছে থাকবে কি করে? ওরে মূর্খ, মহেশ্বর সর্বত্র আছেন রে। এই আকাশ বাতাস জমি সর্বত্র মহেশ্বর বিরাজ করছে। তোরা পুজো করলেও বিরাজ করছে আর না করলেও বিরাজ করছে। ওরে শোন শোন, যিনি হর তিনি হরি। তোরা হরির পুজো করিস বলে হরকে অবিশ্বাস করি, তাই কি হতে পারে রে? যদি দেবতার রোষের মুখে না পড়তে চাস তাহলে পুজো কর, এই গাছকে শিব রূপে পুজো কর। গাছ কি পুজো করবে? গাছে তো শিবকে দেখা যাচ্ছে না। মন্দিরের দ্বার রুদ্ধ থাকলে ঈশ্বরকে দেখা যায় বুঝি? এগুলো গাছ রূপে মন্দির, শিবকে রুদ্ধ করে রেখেছিস তোরা, দেখবি কোত্থেকে? সাধু বাবা আপনি বলছেন বটে, কিন্তু এই কাজ এই গ্রামে কে করবে? আর এই স্থানে শিব ঠাকুর এলো কি করে তাই তো জানি না। ওরে মহেশ্বর যখন নিজেই তার উপস্থিতির কথা জানান দিয়েছেন, তখন তিনি নিজেই জানিয়ে দেবেন রে কে ওনাকে এখানে বন্দি করে রেখেছে।
ওরে ব্যবস্থা কর, ব্যবস্থা কর, তোরা মহেশ্বরের পূজোর ব্যবস্থা কর। এই জন্য তুমি আমাকে এখানে টেনে আনলে মহেশ্বর? করবো করবো, আমি তোমার পুজো করবো, তুমি যা চাইবে তাই হবে, তাই হবে। জয় জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়। আপনি নিশ্চিত যে স্বয়ং মহাদেব রয়েছেন এই গাছে? হ্যাঁ রে হ্যাঁ, নিশ্চিত আমি। ডমরুধর স্বয়ং এই গাছের ভেতর অধিষ্ঠান করেছে। এই জাগ্রত বটবৃক্ষ শিবের মন্দির তুল্য। আজ থেকে এই বটবৃক্ষ শিবরূপে পূজিত হবে রে। যা 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 যা, তোরা ব্যবস্থা কর, যা। আমরা তো বৈষ্ণব সবাই, শিবের পুজো হয়ে গেলে কি করে হবে? আমার প্রজারা ঠিক কথাই বলেছে, শিব পুজো এই গ্রামে হয় না বলে এই গ্রামে কোনো শিবের উপাসকই নেই। শিব পুজোর আচার নিয়ম কারোরই তো জানা নেই, কি করে শিবের পুজো হবে? মহেশ্বর যখন নিজেই পুজো চাইছেন তখন উপায় তিনি নিজেই করবেন। মানে আগে আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি সাক্ষাৎ শিব স্বরূপ লোকনাথ বাবা। উনি তো নিজেই শিবের উপাসক, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমাদের বাবা থাকতে শিবের পুজোই আপনাদের কাউকে লাগবে না। উনি পুজো করবেন? আমরা চিরকাল কৃষ্ণের ভজনা করে এসেছি, শিব পুজো হবে কি করে? আমরা তো শৈব নই। না না, শিবের পুজো এখানে হবে না। ঈশ্বরের পূজোয় কি কখনো আপত্তি করতে আছে? আপনারা দয়া করে মেনে নিন। না না, আমরা মানব না। এগায় শিব পূজা হবে না। না না, হবে না, না না, কিছুতেই হবে না, কিছুতেই হবে না। ঈশ্বরে ঈশ্বরে ভেদাভেদ করিস না রে, ভুল হয়ে যাবে, বড্ড ভুল হয়ে যাবে। মহেশ্বর ক্ষমা করো, ওদের ক্ষমা করো প্রভু। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। আগে যোগেন্দ্রবাবু, আপনি যদি সম্মতি দেন তাহলে তো আপনার প্রজারা মানতে বাধ্য। দয়া করে বাবার কথা শুনুন। আচ্ছা, জমিদার মশাই যদি অনুমতি দেন তাহলে তোমাদের আপত্তি নেই তো? জমিদার বাবু আগে অনুমতি দিক। আপনি দয়া করে অনুমতি দিন জমিদার বাবু। মহাদেব যে রুষ্ট হবেন। না না জায়াবু, আপনি ভিন গায়ের লোকের কথা শুনবেন না। এরা এসব করে গায়ে শিবের পুজোর প্রচলন করতে চাইছে। কেই বা বলতে পারে, তলে তলে হয়তো গ্রাম দখলের ইচ্ছে আছে।
এসব তারই ছল। কি বলছেন আপনি? আমরা সবাই বাবার ভক্ত, আমরা সবাই বাবার সঙ্গে ঈশ্বরকে খুঁজতে বেরিয়েছি এইটুকুই মাত্র। জমিদার বাবু আপনি বিশ্বাস করুন, আমরা এই গায়ের পথ দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু বটবৃক্ষ যেন আমাদের টেনে আনলো। মনে হয় মহেশ্বরই আমাদের টেনে এনেছেন এখানে। এদের কথা কানে তুলবেন না জয়াবু। আমি বলছি এই সাধু আর এই ভক্তদের নিশ্চিত কোনো মতলব আছে। আহ, চুপ করো তুমি। ওনারা এই গ্রামে আসার আগে থেকেই এই গাছ থেকে ডমরুর আওয়াজ শোনা গেছে। আমার প্রজারা শুনেছে। কেন তুমি কটু কথা বলছো? তাছাড়া এই গ্রামের জমিদার আমি, কিসে আমি অনুমতি দেব আর না দেব তা কি তুমি ঠিক করবে? তুমি আমার শ্যালক আত্মীয়, তার মানে এই নয় যে তুমি আমার জমিদারিতে নাক গলাবে। এই গ্রামে যা সিদ্ধান্ত নেবার সেটা আমি নেব। তো গায়ের ভালোর জন্যই বলছি। থাক, তোমাকে আর আমার গ্রামের ভালো মন্দ নিয়ে ভাবতে হবে না। আমার মনে ঈশ্বরে ভেদাভেদ নেই, তাই আপনি চাইলে পুজো করতে পারেন। আমি পুজোর সরঞ্জাম সব পাঠিয়ে দেব। জয় লোকনাথ বাবার জয়! জয় লোকনাথ বাবার জয়! আপনার ভক্তরা পথশ্রমে ক্লান্ত মনে হচ্ছে, আমি ওদের জন্য অন্ন জলের ব্যবস্থা করছি। চাইলে আপনারা গ্রামের পান্থশালায় রাত্রিবাসও করতে পারেন, তবে পুজো শুরুর আগে আমার একটা শর্ত আছে। শর্ত? বল বল কি শর্ত? মহেশ্বরের পুজো করব তার আবার শর্ত? শুনি শুনি, তোর কি শর্ত শুনি একবার। মানবো কি মানবো না সে তো পরের কথা, বল বল তোর কি শর্ত, বল আমাকে। আমি এই গ্রামের জমিদার উমাকান্ত চৌধুরী, ভিনগাঁয়ের অতিথিকে আমি যেমন অবিশ্বাস করতে চাই না, তেমনি চাই না প্রজাদের আমার প্রতি বিশ্বাস ভঙ্গ হোক। তাই এসো, আমি আপনাদের একদিন সময় দিই, এই বটবৃক্ষের সামনে আপনারা পুজো করুন, প্রার্থনা করুন, যা ইচ্ছে করুন এই বৃক্ষকে নিয়ে, কিন্তু এই একদিনের মধ্যে আমার প্রমাণ চাই যে এই বটবৃক্ষে মহাদেব আছে। তার মানে তুইও ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ চাইছিস? অপরাধ নেবেন না, আমি চাই যে আমার প্রজাদের মনে বিশ্বাস তৈরি হোক। বেশ, তোরা যা চাইছিস তাই হবে। মনে রাখবেন সময় কিন্তু একদিন, আমি আপনাদের পূজোর উপাচার পাঠিয়ে দেবার ব্যবস্থা করছি। দাঁড়া,
আমাকে সব সত্যি কথা তো বলিসনি। কোন সত্যির কথা আপনি বলছেন? তোর প্রজারা, তুই, তোরা সব জোর গলায় বললি এ গা হচ্ছে বৈষ্ণবদের গান, কিন্তু এ গা তো চিরকাল বৈষ্ণবদের গা ছিল না রে। মহেশ্বরে পুজো হতো তো এই গায়। কিরে, হতো না? তা কি করে হয়? সাধু বাবা, দেখছি আপনার গায়ের ইতিহাস আপনার থেকে বেশি জানে। এর জন্যই বলেছিলাম এদের কথা কান দেবেন না। যত সব বুঝরুখি। চুপ করো তুমি। আপনি এই কথা কি করে জানলেন সাধু বাবা? আরে প্রমাণই বা কি? এসব জানার জন্য কোনো ক্ষমতার প্রয়োজন হয় না রে, জ্ঞান আর বুদ্ধি প্রয়োগ করলেই হয়। তুই তোর নিজের মুখে তোর নাম কি বললি? উমাকান্ত। উমাকান্ত মানে কে জানিস? উমাকে। হ্যাঁ, উমা তো দুর্গারই আরেক নাম। মা দুর্গা মানে উমার পতির নাম কি? সে তো শিব। উমাকান্ত, উমাপতি সবই তো এক রে, সবই তো শিবের নাম। বাবা তো ঠিকই বলেছেন, এ তো শিবেরই নাম। বৈষ্ণবদের তো এরকম নাম হয় না। কিরে বল বল, তোর নাম উমাকান্ত হলো কেন বল আমাকে? আপনি ঠিকই বলেছেন, আজ থেকে 10 বছর আগে আমি বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা নিই। তবে তবে সারা গাঁকে বৈষ্ণব গাঁ বলছিস কেন? আসলে আমার জন্য সারা গ্রাম বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, তখনই গ্রামের শিব মন্দিরে শিবের স্থানে নারায়ণ মূর্তি প্রতিষ্ঠা। তবে কেন কেন তোরা মিথ্যে কথা বললি কেন কেন? কেন বললি যে গায়ে মহেশ্বর ছিল না? মহেশ্বরকে তোরা স্থানচ্যুত করেছিস তাই না? মাথা হয়ে তুই নিজেই মিথ্যে কথা বলছিস, তাহলে সারা গাঁ কি বলবে রে? আমার উপর রাগ করলেন আপনি? আর দেখুন, এই সাধু বাবাই আপনাকে গায়ের লোকের সামনে অপদস্থ করছে। আপনি অযথাই আমায় দোষারোপ করছেন, আমি মিথ্যে বলিনি। এই গ্রাম এখন সত্যি বৈষ্ণবদের, এখানে নিত্য নারায়ণ সেবা হয় ঘরে ঘরে, এমনকি গ্রামের মন্দিরেও নারায়ণেরই পুজো হয়। সত্য গোপন করাও কিন্তু মিথ্যাচারের সমান, মনে রাখবি। 10 বছর আগে গায়ে তো মহেশ্বর ছিলেন, দেবাদিদেবের মন্দির ছিল এখানে, সেখানে মহেশ্বর পুজোও পেতেন। কিরে, তাই তো? হ্যাঁ, তা হতো।
সেই মহেশ্বরের মন্দিরে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করলি? ছি 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 ছি, বড় ভুল করেছিস রে তোরা, বড় ভুল করেছিস। জমিদারবাবু, সেই মন্দিরের শিবলিঙ্গ কি এখনো সেখানেই আছে? না। সেই শিবলিঙ্গ এখন কোথায় আছে জমিদারবাবু? সেই মন্দিরে নারায়ণের সঙ্গে কি সেখানে এখনো শিব পুজো হয়? না না, তা হয় না।